দেশের নিত্যপণ্যের বাজারে অস্থিতিশীলতা চলছে। পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমছে না কিছুতেই। মূল্যবৃদ্ধির তালিকায় ফের যোগ হয়েছে চাল, সাথে আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম। বাজারের এমন অস্থিতিশীলতায় ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতাদের জবাব, পাইকারিতে বেশি দামে কিনতে হচ্ছে তাদের। বিস্তারিত ইফতেখারেজার রিপোর্ট। রমজান ও সরকারি ছুটির দিন হওয়ায় মঙ্গলবার কারওয়ান বাজারে ক্রেতার ভিড় ছিল তুলনামূলক কম। বাজার ঘুরে দেখা যায় আরেক দফা বাড়ার পর এ সপ্তাহে স্থিতিশীল চালের বাজার। চিকন চাল 68 থেকে 70 টাকা আর নাজির শাইল প্রকার ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। তবে কয়েকদিনের ব্যবধানে আটাশ চাল কেজিতে বেড়েছে 2 টাকা। বাজারে আসলে সব জিনিসের দাম বাড়ে, শুধু মানুষের দাম কমে। সামনে আপনার মৌসুম, যেমন ঈদের পর পরে আপনি মিনিকেট চাল আসবে, তাতে এই মুহূর্তে দাম বাড়ার কথা না আমি মনে করি। আগের চড়া দামে বিক্রি হচ্ছে মুরগি। ব্রয়লার মুরগি 210 টাকা, সোনালী প্রতি কেজি 300 থেকে 320 টাকা। গরুর মাংস 750, রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। মুরগির খাবার ও ওষুধের দাম বৃদ্ধির কারণে দাম কমছে না মুরগির, জানান বিক্রেতারা। মুরগির দামটা একটু বেশি হয়ে গেছে, এটা যদি 180 থেকে 190-এর ভিতরে থাকতো তাহলে হয়তো মানুষ একটু স্বস্তি বোধ করতে পারত। মেইন জায়গাতে যদি না কমে, খাদ্য, বাচ্চা, ওষুধ এগুলো যদি না কমে তো মুরগির দাম কমবে কেন? এত টাকা গরু মাংস হলে কী হবে, আমাদের গরিব মানুষ কীভাবে খায়, আমাদের আয় তো কম। মুদি জাতীয় পণ্যের মধ্যে কমেছে খেসারি ডালের দাম। 130 টাকার খেসারি দাম কমে হয়েছে 110 টাকা। 5 লিটারের সয়াবিন বিক্রি হচ্ছে 760 থেকে 780 টাকায়। চিনির দাম রয়েছে অপরিবর্তিত। বাজার করতে আসলে তো কষ্ট হয়, কারণ যে আমার যে ইনকাম তার চেয়ে বাজারে ধরেন বেশি যায়। যারা বেশি পয়সা কামায়, যারা মোটা অঙ্কের চাকরিজীবী, তাদের জন্য কোনো গায়ে বাজে না। গায়ে বাজে হলো যারা দিন মজুরি করে, মানে যারা ড্রাইভিং করে, যারা সাধারণ রিক্সা চালক, এদের জন্য তো অনেক কষ্ট করে এগুলো বাজার করা খাওয়া। খেসারির ডালটা অনেকটাই কমে গেছে। আপনার যে খেসারির ডালটা আমরা 130-140-150 টাকা বিক্রি করছি, ওটা এখন 110 থেকে 115 টাকা বিক্রি হচ্ছে। কিছুটা কম দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। সিম 35, পটল 50, টমেটো 60, বেগুন 40 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজ কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা। বর্তমান বাজার হলো আপনার 56 টাকা কেজি, মানে 280 টাকা পাল্লা। গত 3-4 দিন আগে আসছিল আপনার 52-54 টাকা। একদিন 200 টাকা দাম কমে, আবার 200 টাকা বাজার বাড়ে। আমরা কিনতেছি খাইতেছি, রাষ্ট্রীয়ভাবে যদি এগুলা ম্যানেজমেন্ট আরও স্ট্রংলি তদারকি না করতে হলে কিছু হবে না। ইনকামের সাথে খরচের সাথে মিলতেছে না, খরচ বেশি ইনকাম কম। দ্রুতই সবজি সহ অন্যান্য ভোগ্যপণ্য নাগালের মধ্যে আসবে এমনটাই প্রত্যাশা ক্রেতার। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।